আমার মোবাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মিলন, আপনারা দেখছেন আমার মোবাইল অ্যাপস ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো জিপ অ্যানিমেশন ভিডিও, অর্থাৎ ইমেজ দিয়ে কীভাবে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। যেরকম আমরা ইদানিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে দেখে থাকি এরকম ধরনের জিপ ভিডিও, অর্থাৎ একটার পর একটা চেঞ্জ হয়ে থাকে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তৈরি করতে হলে প্রথমে আপনি যেতে হবে গুগল প্লে স্টোরে। কেউ উপরে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে জিপ মেকার, দেখে দ্বিতীয় নম্বর আইকনটি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে ইনস্টল করবেন। দেখেন আমি ইনস্টল করছি। ইনস্টল করার পর আপনার জিপ মেকার সফটওয়্যারটি অর্থাৎ অ্যাপটি প্লে করবেন। প্লে করার পরে দেখুন উপরে কতগুলো ফিচার দেখতে পাচ্ছেন, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। এবং দেখেন এখানে প্লাস বাটন দেখাচ্ছে, প্লাস বাটনে ক্লিক করে মাঝখানের ফোল্ডারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চুজ করবেন যে কোন কোন ইমেজগুলো আপনি অ্যানিমেশন বানাতে চান। চুজ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন আপনার ইমেজগুলো অ্যানিমেশন হয়ে গেছে। এখন এখানে অনেক নিচে অনেক ফিচার আছে, এখান থেকে আপনারা ডিজাইন করবেন নিজের মনের মতো, কালার করবেন ইত্যাদি, আরও ট্যাটু আবি জাবি স্টিকার এখানে বসিয়ে টেক্সট বসিয়ে এটাকে ডিজাইন করে সুন্দর করে, এবং আপনি সেভ করতে পারবেন হাই রেজুলেশন, মিডিয়াম রেজুলেশন এবং লো রেজুলেশন। আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান সেভ করবেন। সেভ করার পর ওপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে ফেলবেন। দেখুন বন্ধুরা আমি করে ফেলেছি, খুবই সুন্দর একটি অ্যানিমেশন তৈরি করেছি। এভাবে বন্ধুরা আপনি তৈরি করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে জিপ অ্যানিমেশন ভিডিও শুধু ইমেজ দিয়ে। বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিনই নিয়ে আসি অ্যাপ সম্পর্কিত টেক এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিও। ধন্যবাদ।